সীতাকোট বিহার বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহারের মধ্যে একটি। স্থানীয়দের কাছে এই স্থানটি সীতার বাসস্থান হিসেবে পরিচিত। জেলা পরিষদের অর্থায়নে ও প্রত্নতত্ত্ব বিভাগের কারিগরি সহায়তায় 1968 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে সীতাকোট বৌদ্ধ বিহার। পরবর্তীতে 1872 ও 1873 খ্রিস্টাব্দেও খনন চালানো হয়। সীতাকোট ঘিরে রামের স্ত্রী সীতাকে নিয়ে কল্পকাহিনী থাকলেও এটি মূলত প্রাচীন বৌদ্ধ বিহার। অনেকের বিশ্বাস, সীতাকে পঞ্চবটির বনের গভীরে বনবাস দিয়ে তার থাকার জন্য এই কুটিরটি তৈরি করে দেওয়া হয়েছিল, তাই অনেকে এটিকে সীতাকোট নামেও চেনেন। তবে 1968 ও 1972 সালে দুই দফা আংশিক খননের পর দেখা গেছে এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার। প্রত্নতত্ত্ব অনুসন্ধানকারী দলও জানান সীতার সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই। সম্রাট অশোকের রাজত্বকালে তার রাজ্যে 84,000 স্তূপ স্তম্ভ প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই সময় থেকে শুরু করে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত উত্তরবঙ্গে বৌদ্ধ ধর্মের বহু প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যার মধ্যে একটি আলোচিত এই সীতাকোট বৌদ্ধ বিহার। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে পশ্চিম দিকে বিরামপুরগামী রাস্তার উত্তর পাশে গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াস মৌজার প্রায় 1 একর জমিতে স্থাপিত এই বিহার। পূর্ব দিকে বিশাল দিঘিটি শালদিঘি নামে পরিচিত, যেখানে আশ্রয় কেন্দ্র গড়ে দিঘিটি একজন সরকারি কর্মচারীর আওতায় লিজ দেওয়া হয়। উত্তর দিকে জঙ্গলের ওপারে ছোট নিচু জমিটি সম্ভবত পুকুর বা জলাশয় ছিল। বিহারের ভেতরে দক্ষিণ পূর্ব দিকের কূপটিও ভরাট হয়ে গেছে। বিহার নির্মাণ সম্পর্কে দুটি নির্মাণকালের কথা বলা হলেও স্তরবিন্যাস পদ্ধতিতে বিহারের কাল নির্ধারণ করা হয়নি। অবশ্য পরে 1500 বছর আগে নির্মিত হয়েছিল তা প্রমাণ করা গেছে। স্থাপত্যটির পরিমাপ পূর্ব পশ্চিমে 65.23 মিটার এবং উত্তর দক্ষিণে 64.11 মিটার। বিহারটির উত্তর এবং দক্ষিণ বাহুদ্বয় বহির্দিকে প্রক্ষিপ্ত ছিল। প্রশস্ত প্রবেশদ্বারের তোরণ উত্তর বাহুর মধ্যাংশে অবস্থিত। তোরণের অংশে রয়েছে দুটি প্রহরী কক্ষ। পূর্ব বাহুর উত্তরাংশে পেছনের দেয়াল ভেদ করে একটি সম্পূরক প্রবেশপথ ছিল। দক্ষিণ বাহুর বহির্মুখী অভিক্ষেপটি ছিল একটি হলঘরের মতো এবং সেই হলঘরে ঢুকতে হতো ভেতর দিক দিয়ে। বিহারটিতে মোট কক্ষের সংখ্যা 41টি, উত্তর বাহুতে 8টি এবং অন্য 3 বাহুতে 11টি করে। কক্ষগুলির পরিমাপ 3.66 মিটার গুণন 3.35 মিটার। দেয়াল দ্বারা বিভক্ত কক্ষগুলির পেছনের দেয়ালে ছিল কুলুঙ্গি। বিভাজক দেয়ালের পুরুত্ব 0.91 মিটার থেকে 1.22 মিটার এবং পেছনের দেয়ালের পুরুত্ব 2.59 মিটার, যদিও সম্মুখ দেয়ালের পুরুত্ব 1.01 মিটার। বিহারের ভিতরের দিকে 2.59 মিটার প্রশস্ত একটি অভ্যন্তরীণ টানা বারান্দা রয়েছে। 1.68 মিটার লম্বা এবং 1.07 মিটার প্রশস্ত দরজার মাধ্যমে বিহারের কক্ষগুলি অভ্যন্তরীণ বারান্দার সঙ্গে সংযুক্ত ছিল। বিহারের ছাদ ঢালাইয়ের জন্য চুন সুরকি এবং ভার বহনের জন্য কড়ি কাঠের ব্যবহার দেখা যায়। এখানে পাহাড়পুর, শালবন বিহার এবং আনন্দ বিহারের মতো ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলকও অনুপস্থিত। তবে আকার আয়তনের দিক দিয়ে সীতাকোট বিহারের সঙ্গে বগুড়ায় অবস্থিত ভাস্য বিহারের অনেক মিল রয়েছে। সমগ্র ইমারতের গাঁথনি লম্বা, মধ্যম ও ছোট ইট এবং চুন সুরকির দ্বারা নির্মাণশৈলী দেখে গবেষকরা অনুমান করেন এই বিহার 5ম শতাব্দী বা এর কিছু আগে নির্মিত হয়। বিহার খননের পরে বা আগে পাওয়া নিদর্শনের মধ্যে রয়েছে নানা ধরনের হীরার ধারালো অস্ত্র, মাটির পাত্রের ভাঙা অংশ, মাটির দোয়াত, লোহার পেরেক, নকশা করা মাটির তৈরি মাছ, মাটির পুতুল, নকশা করা ইট, লোকেশ্বর পাদ্মপানি এবং মজুশ্রী রোজ নির্মিত দুটি মূর্তিসহ লোহার রিং ও রড, ব্রোঞ্জ নির্মিত একটি বোধিসত্ত্ব পাদ্মপানি এবং বোধিসত্ত্ব মঞ্জুশ্রীর মূর্তি সীতাকোট বিহার থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন। এই বিহারের অধিকাংশ প্রত্ন সামগ্রী সংরক্ষিত আছে দিনাজপুর মিউজিয়ামে। পরিশেষে বলা যায় সীতাকোট বৌদ্ধ বিহার হতে পারে পর্যটন কেন্দ্র। নজরদারির অভাবে দখল হয়ে যাচ্ছে প্রায় 1500 বছরের ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহারের জমি ও সম্পদ। বিহারটি সংস্কার করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা যেতে পারে, হতে পারে পর্যটন কেন্দ্র ও পিকনিক কর্নার, যা থেকে সরকারের রাজস্ব আয়ও আসবে।